যদি কোনো হুজুরের আকিদা ঠিক না থাকে ও বিদাতি কথাবার্তা বলে তার পিছনে কি নামাজ পড়লে নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো কোনো হুজুরের আকিদা যদি ঠিক না থাকে তার আকিদার মধ্যে যদি গলত থাকে যদি বিদা থাকে তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না বিষয়টা এরকম নয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে তবে তার মধ্যে যদি শির্ফ থাকে তার আকিদার মধ্যে সরাসরি যদি শিরিক থাকে আল্লাহ রব আলমিনের সাথে যদি মখলুককে সংশ্লিদারিত্ব স্থাপন করতে স্বীকারোক্তি দেয় এরকম শিরিক যদি তার মধ্যে থেকে থাকে তাহলে সে যত বড় ইমাম হোক যত বড় হুজুর হোক না কেন তার পিছনে নামাজ হবে না যার মধ্যে শিরিক রয়েছে যার আকিদার মধ্যে স্পষ্টভাবে শিরিক রয়েছে যার কথার মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পায় যে তার আকীদায় শিরিক রয়েছে তাহলে তার পিছনে নামাজ হবে না তবে কোনো হুজুরের মধ্যে যদি বিদায়ত থাকে তার কথাবার্তার মধ্যে যদি বিদাতের গ্রন্থ পাওয়া যায় তাহলে তার পিছনে নামাজ হবে তবে সে হুজুরকে অবশ্যই সতর্ক করতে হবে বুঝাতে হবে